হ্যালো বন্ধুরা এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা মেনলি আমি প্রথম লিস্টে কতজন আপনার সিলেকশন হচ্ছে আপনার কতজনকে জয়নিং করানো হচ্ছে এবং জয়নিং কোথায় হচ্ছে এবং আপনার এই প্রথম লিস্টে জয়নিংয়ের পরে আপনার কত ভ্যাকেন্সি পড়ে থাকছে এবং আপনার সেকেন্ড লিস্টে আপনার কতজনকে ডাকা হয়েছে এবং তার মধ্যে কতজন আপনার সাকসেসফুল তাদের ভেরিফিকেশান হয়েছে এবং আপনার থার্ড লিস্টে কতজনকে ডাকা হচ্ছে এবং এরপরেও আপনার কতজনের ভ্যাকেন্সি আপনার রয়েছে এই সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করবো এবং এই ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন মহাসচিব আপনার কিছুক্ষণ আগেই আপনার একটা আপডেট দিয়েছেন সেই আপডেটও কিন্তু আমি এই ভিডিওর সঙ্গে আপনাদেরকে প্রোভাইড করে দেবো অর্থাৎ আপনাদের থার্ড লিস্টের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে সমস্ত আপডেটও আপনাদেরকে আমি প্রোভাইড করবো অবশ্যই কিন্তু ভিডিওটা সকলেই শেষ অবধি ওয়াচ করবেন আপনি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হন বা আপনি শর্ট লিস্টের ক্যান্ডিডেট না হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা সকলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি ওয়াচ করবেন তো চলুন আর কথা না আপনি আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে বলে দিই জিডিএসের টোটাল আপনার ভ্যাকেন্সি ছিল আপনার চল্লিশ প্লাস কিন্তু আপনার ভ্যাকেন্সি ছিল ঠিক আছে তো এই ভ্যাকেন্সির মধ্যে আপনার প্রথম লিস্টে আপনার সিলেক্টেড হয়েছে যে সকল ক্যান্ডিডেট আপনার প্রথম লিস্টে নাম এসেছিলো সলিস্টেড হয়েছিল তাদের মধ্যে আপনার প্রথম ভেরিফিকেশন কমপ্লিট করার পর রিজেক্ট হয় এবং সেকেন্ড ভেরিফিকেশন টোটালি আপনার রিজেকশন হওয়ার পর আপনার মোটামুটি আপনার ফাইনাল এখন দাঁড়িয়েছে আপনার ষোলো হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু আপনার জয়েনিং হতে যাচ্ছে আপনার প্রথম লিস্টে যারা যারা সলিস্টেড হয়েছিলো তাদের মধ্যে তো এই ষোলো হাজারজন ক্যান্ডিডেট আপনাদের বললাম এটা কিন্তু আমি অল ইন্ডিয়া বেসিসে বলছি অল ইন্ডিয়া টোটালি আপনার এই ষোলো হাজারজন ক্যান্ডিডেটকে কিন্তু আপনার প্রফেশনালি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে সেটা আপনার ডেট হচ্ছে আপনার ষোলো তারিখে আপনার দেওয়া হবে ঠিক আছে তো ষোলো তারিখে আমাদের বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টকে খড়গপুরে যেতে বলা হয়েছে আপনার ডকুমেন্টস আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে যাওয়ার জন্য তো যারা নর্থ সাইডে রয়েছেন আপনাদের কোথায় যেতে বলা হয়েছে অবশ্যই যদি আপনার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদেরকে কোথায় যেতে বলা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আনার জন্য তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার একটা রোজগার মেলা আপনার আনুষ্ঠানিকভাবে আপনার দেওয়া হবে রোজগার মেলা উদ্বোধন করা হবে এবং তো এই রোজগার মেলা হচ্ছে আপনার যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন যারা নতুন সিলেকশন হয়েছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং সেটা ভার্চুয়াল আপনার কনফারেন্সে থাকবেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে আপনাদেরকে সকলকে কিন্তু আপনাদেরকে কংগ্রেচুলেট করবেন এবং আপনাদেরকে শুধু যে সেখানে আপনার জিডিএস থাকবে শুধু নয় জিডিএস ছাড়াও আপনার বিভিন্ন যে দপ্তরের আপনার কর্মচারী যারা নতুন নিয়োগপত্র পেতে চলেছে তাদেরকে কিন্তু সেখানে ডাকা হয়েছে এবং সকলেই কিন্তু আপনার টোটাল এটার একাত্তর হাজার জনকে কিন্তু আপনার সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এটা অবশ্যই আমি অল ইন্ডিয়া বেসিসে বলছি আপনার একাত্তর হাজার তো আমাদের খড়গপুরে যে শুধু জিডিএস থাকবে তা নয় আরও সমস্ত কিন্তু আদার্স যে আপনার নতুন জয়িং হতে চলেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই গেল আপনার প্রথম লিস্টের কথা প্রথম লিস্টের জয়নিংয়ের ব্যাপারটা আপনার চলে গেল আপনার জিডিএসের প্রথম আপনার জয়নিং বলতে পারেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনার প্রথম জয়নিং হতে চলেছে আপনার এই প্রথম লিস্টের ক্যান্ডিডেটদের ষোলো জন কিন্তু ক্যান্ডিডেট রয়েছে সেখানে এরপর বললি আপনার সেকেন্ড লিস্টের জন্য আপনার ডাকা হয়েছিল আপনার আপনারা সকলেই জানেন আমি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম আপনাদের চব্বিশ হাজার জনকে কিন্তু আপনার ডাকা হয়েছিল সেকেন্ড লিস্টের জন্য আপনার প্রথম লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম এসেছিল তার মধ্যে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট অনেক ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হয়েছে এবং এবং আপনার রিজেক্ট হওয়ার পর আপনার কিন্তু সেকেন্ড লিস্টের জন্য আবার ডাকা হয়েছিল এবং সেখানে আপনার ভ্যাকেন্সি ছিল আপনার চব্বিশ হাজার কিন্তু ভ্যাকেন্সি ছিল আপনার টোটাল ভ্যাকেন্সি আপনারা বুঝতে পারছেন আপনাদের চল্লিশ হাজার সেখানে আবার আপনাদের সেকেন্ড লিস্টের জন্য আবার ডাকা হচ্ছে চব্বিশ হাজার জনকে তো দেখুন আপনার সেকেন্ড লিস্টে চব্বিশ হাজার জনকে ডাকা হয়েছিল এবং আপনার থার্ড লিস্টে আবার ডাকা হচ্ছে আপনার যেটা আপনাদের থার্ড লিস্ট আপনাদের বেরোতে চলেছে খুব শীঘ্রই সেখানে আপনাদের ডাকা হচ্ছে আপনাদের পনেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পনেরো হাজার জনকে কিন্তু আবার ডাকা হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের সেকেন্ড লিস্টে যে চব্বিশ হাজার জনকে ডাকা হয়েছিল এবং আপনার প্রথম লিস্টে যারা সেকেন্ড ভেরিফিকেশনে বলুন যারা শেষ অবধি যারা রিজেক্ট হয়েছে আপনার এই সমস্ত টোটাল ভ্যাকেন্সি এবং সেকেন্ড লিস্টে যারা যারা সিলেক্ট হয়েছে সেই সমস্ত রিজেক্টেড ক্যান্ডিডেটদের পরিবর্তে আবার থার্ড লিস্ট আপনার প্রকাশিত করা হয় এবং এই থার্ড লিস্টে আপনার ভ্যাকেন্সি রয়েছে পনেরো হাজার মতো তো সেই ভ্যাকেন্সি কিন্তু আপনার মেনলি বেরিয়েছে এই চব্বিশ হাজার যেটা আপনার সেকেন্ড লিস্টে ডাকা হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা রিজেক্ট হওয়ার পর আবার কিন্তু আবার আপনাদের পনেরো হাজার কিন্তু ভ্যাকেন্সি আপনার বেরিয়েছে থার্ড লিস্টের জন্য তো এখানে আপনি বুঝতে পারছেন যে আপনাদের কত ক্যান্ডিডেট আপনার রিজেক্ট হচ্ছে আপনার যে সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে নতুনভাবে তাদের মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হচ্ছে রিজেক্ট হওয়ার মেন কারণ হচ্ছে আপনাদের কাস্ট সার্টিফিকেট আপনাদের রেজাল্ট ইনপুট করতে ভুল করা আপনাদের পার্সেন্টেজ ভুল বসানো আপনাদের অপশনাল সাবজেক্ট এই সমস্ত কিন্তু ইস্যু রয়েছে মেনলি তো এই সমস্ত কারণগুলির জন্য এবং এরপরেও আপনার রয়েছে যারা ভুল ভাল অ্যাপ্লিকেশন করছে হান্ড্রেড পার্সেন্ট বসিয়েছে যারা ভুয়ো রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করেছে এই সমস্ত কারণগুলি মেন রয়েছে তো এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু আপনার প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হচ্ছে এবং এখানে আপনাদের বলে দিই আপনাদের ফোর্থ এবং ফিফথ লিস্টের কথা যদি আপনারা বলেন অবশ্যই আপনাদের বেরোবে আপনাদের ফোর্থ লিস্টে কতজন ভ্যাকেন্সি আপনার ডাকা হবে কতজনকে ডাকা হবে তো এটার আপডেট আপনাদেরকে বলে দিয়ে আপনাদের পরামি দিয়ে দেবো আপনাদের এখানে যদি আপনারা একটা আইডিয়া করতে পারেন আপনার পনেরো জনকে যদি থার্ড লিস্টে ডাকা হয় তো এখান থেকে আপনারা ধরে রাখতে পারেন আপনাদের মোটামুটি কিন্তু এর অর্ধেকের বেশি কিন্তু আপনার আবার ফোর্থ লিস্টে কিন্তু আপনার ডাকা হবে ঠিক আছে এবং আপনার বলে রাখি আপনার এই যে সেকেন্ড লিস্টের আপনার সেকেন্ড ভেরিফিকেশন কিন্তু আপনার চালু হয়েছে আপনার শুরু হয়ে গেছে তো এই সেকেন্ড ভেরিফিকেশনে কিন্তু আপনার অনেক ক্যান্ডিডেট বাদ যাবে এই সমস্ত ক্যান্ডিডেট এবং আপনার এই থার্ড লিস্টে যতজনকে ডাকা হবে এই সমস্ত ক্যান্ডিডেট থেকে আবার যে সমস্ত ক্যান্ডিডেট রিজেক্ট হবে তো তাদেরকে নিয়ে কিন্তু আবার ফোর্থ লিস্ট কিন্তু বেরোবে এবং সেখানেও কিন্তু আপনাদের ভালোই ভ্যাকেন্সি কিন্তু থাকবে তো এই গেলো আপনাদের সমস্ত ভ্যাকেন্সির কথা আপনাদের টোটালি কত ভ্যাকেন্সি আপনাদের পড়ে রয়েছে এবং ফোর্থ লিস্টে আপনাদের কত সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে তো এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের মহাসচিব আপনাদের থার্ড লিস্টের ব্যাপারে যে আপডেট আপনাদেরকে প্রোভাইড করেছে তো সেই আপডেট হচ্ছে আপনাদের আপনাদের থার্ড লিস্টের ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনাদের এগারো মে আপনাদের থার্ড লিস্ট কিন্তু বেরোতে চলেছে তো বলে রাখি অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের মহাসচিব এটা কিন্তু আগেও জানিয়েছিলেন এবং উনি আজকে যেহেতু আবার আপডেট দিচ্ছেন অর্থাৎ উনি কিন্তু কনফার্ম হয়ে গেছেন যে আপনাদের এইটাটাই কিন্তু আপনাদের রেজাল্ট বেরোতে চলেছে থার্ড লিস্ট কিন্তু বেরোতে চলেছে তো এই থার্ড লিস্ট আপনার বলে দিই উনি যেটা বলেছেন থার্ড লিস্টের ব্যাপারে যে কর্ণাটকের আপনার ইলেকশান কমপ্লিট হওয়ার পর আপনার দশ তারিখের সন্ধ্যে দিকে বা আপনার এগারো তারিখ বা বারো তারিখ বা তেরো তারিখেও কিন্তু যেতে পারে উনি বলেছেন তো আমি আপনাদেরকে বলে দিই আপনাদের না দশ তারিখে বেরোবে না আপনার এগারো তারিখে পরে যাবে আপনার বেশিরভাগ চান্স রয়েছে আপনার এই এগারো তারিখে কিন্তু আপনার জিডিএসের থার্ড লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে আশা করছি তো যারা যারা থার্ড লিস্টের জন্য ওয়েট করছেন আপনারা জাস্ট আরেকটু ওয়েট করুন আপনাদের থার্ড লিস্ট কিন্তু খুব শীঘ্রই আপনাদের সামনে আসতে চলেছে আপনারা জাস্ট ওয়েবসাইট ফলো রাখবেন এবং আপনাদের থার্ড লিস্টের রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন আপনাদের মেরিট লিস্ট কীভাবে আপনারা ডাউনলোড করবেন যদি আপনারা এই ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে যদি আপনাদের কোনো কিছু কয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন সকলেই এবং সেখানে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার পাবে